সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মার্চ মাসের দুইটা দিন আছে যে দুইটা দিন একদম মাছের জন্য এটা পিক টাইম মাছ ধরার জন্য পিক টাইম এই দুইটা দিন তারপরে ভালো দিন আছে চারটা তারপরে সম্ভাব্য দিন আছে তিনটা আর আপনার এই মাসের যে দুর্বল দিন সেটা আছে ছয়টা অর্থাৎ এক থেকে সতেরো তারিখ পর্যন্ত যে আমি একটা ডেট দিয়ে দিয়েছিলাম অ্যালমানাকের ক্যালেন্ডার থেকে এই দিনের মধ্যে থেকে আবার এর মধ্যে আবার দুর্বল দিন আছে কয়েক কিছুদিন দিন সম্ভাব্য দিন আছে কিছু দিন ভালো দিন আছে কিছু দিন বেস্ট দুইটা দিন আছে এই কোন কোন এই দিনগুলো কোন কোন তারিখ এই তারিখগুলো আজকে বলে দেব এবং এই দিনগুলোতে আশা করি এই যে দুইটা বেস্ট যে দিন আছে যারা এই চ্যানেলটা ফলো করেন অবশ্যই তারা এই বেস্ট এই দুইটা দিনে মাছ ধরতে যাবেন আমি নিজেও যাব আল্লাহ যদি কোনো ধরনের বিপদ আপদ না দেয় তাহলে অবশ্যই যাব তো যাই হোক এই দিনগুলো আজকে আমি আসলে মূলত আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং বলে বলে দেব আপনি এই দিনগুলো ইচ্ছা করলে লিখে রাখতে পারেন কারণ আমাদের মতো যারা অ্যাংলার আছে তারা কিন্তু সবসময় যাওয়া আমাদের পসিবল না কারণ মাছ ধরতে ধরতে যাওয়া আসলে সব সময় হয়ে ওঠে না পারিবারিক কারণ থাকে ব্যক্তিগত জীবনে অনেক ধরনের কাজ কর্ম থাকে যার কারণে যাওয়া হয়ে ওঠে না কিন্তু আগে থেকেই প্ল্যানিং করে রাখলে ওই দুইটা দিন আপনারা মাছ ধরতে পারবেন আশা করি আরেকটি কথা হলো যে আমি এইটা টার্গেট করে কারণ এই মার্চের এক এবং দুই তারিখ ভালো দিন ছিল মাছ ধরার জন্য কিন্তু আমি ওই এক তারিখ টার্গেট করে গেলাম তো আপনারা অনেকে হয়তো জানেন আপনারা আমি কমিউনিটি পোস্টে পোস্ট করছিলাম আমার চারের যে চার যেভাবে তৈরি করছি সরাসরি চার মারব কীভাবে সেটা আমি কিন্তু কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছিলাম আপনারা ওখানে দেখছিলেন এবং অনেকেই রেজাল্ট জানতে চাইছিলেন রেজাল্ট শূন্য কারণ হলো যে পুরো নদীতে জাল আমার যতগুলো তিন কাটার সেট ছিল হুক সেট সবগুলো নদীতে রেখে আসছি এত জাল এইটা কখন বুঝলাম যখন দেখলাম যে ভাটা হয়েছে ভাটা হওয়ার পরে অনেক পানি যখন কমছে তখন স্পষ্ট দেখা যাচ্ছে যে কালো এই এইদিকে মানে যেদিকে ইচ্ছা সেদিকে ফালাই রাখছে তো অর্থাৎ আপনারা মনে করেন যে নদীতে যে অবস্থা তাতে চারটা স্পট সেন্স করেও একটা ফাঁকা জায়গা পাইলাম না যে যেখানে আমি বসি ঢিল দেব এই হচ্ছে অবস্থা যে দুইটা দিন সবচেয়ে ভালো দিন ওই দুইটা দিনের জন্য আমি আগে থেকে যোগাযোগ করতেছি এবং ওখানে অলরেডি বলেও আসছি যে এই সময় এখানে জালটা যেন না থাকে আমরা এই দুইটা দিন একটু বসে ফেলবো তো ওনাদের বলার পরে ওনারা বলছে আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখবো সমস্যা নেই ওই ওই দুইটা দিন তো ওনারা বলছে তো দেখা যাক যদি কাজে এবং কথায় মিল থাকে তাহলে যাব। আর যাওয়া তো অবশ্যই যাবো ওখানে না হলে অন্য জায়গায় আরও স্পট খুঁজতেছি আজকে এই দিনগুলো এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো আপনারা দেখছেন হুপ ফিশিং বিডিয়ান ডিভু চ্যানেল আমি আছি উমর ফারুক তো চলুন শুরু করা যাক সে কথা বলছিলাম এক থেকে সতেরো তারিখ হচ্ছে মাছ ধরার জন্য ভালো সময় এই মাসের এক থেকে সতেরো তারিখের মধ্যে দুর্বল যে দিনগুলো আছে আপনারা একটু লিখে নিতে পারেন এটা আপনাদের উপকার হবে দুর্বল যে দিনগুলো আছে তার মধ্যে আছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ এই হচ্ছে ছয়টা দিন দুর্বল মানে মাছ ধরতে পারেও মানে না ধরার সম্ভাবনাটা একটু তারপরেও দিনটা ভালো আর কি মাছ ধরার জন্য ফিশিংয়ের জন্য ভালো দিন আর সম্ভাব্য দিন আছে হচ্ছে তিনটা মাছ ধরতেও পারে পারে নাও এরকম সম্ভাব্য দিন আছে তিনটা তার মধ্যে হচ্ছে ছয় তারিখ সাত তারিখ এবং পনেরো তারিখ আপনারা এটাও লিখে নিতে পারেন সম্ভাব্য ডে যে যেগুলো সেগুলো আপনারা লিখে নিতে পারেন আর এর মধ্যে আবার ভালো দিন আছে চারটা মাছ ধরার জন্য অর্থাৎ মাছের অনুকূলে আবহাওয়া বা পরিবেশটা মাছের অনুকূলে থাকবে আপনি অবশ্যই মাছও ধরতে পারবেন তো এই ভালো দিন হচ্ছে চারটা তার মধ্যে এক তারিখ দুই তারিখ যেটা অলরেডি গত হয়ে গেছে তার এখন আবার সামনে যে দুইটা দিন আছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এটা হচ্ছে ভালো দিন মাছ ধরার জন্য মোস্ট যে দুইটা দিন আছে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এবং আমি এই এই দুইটা দিন অবশ্যই ট্রাই করব। যে কোনো জায়গায় ভালো স্পট পাইলে আমি যাওয়ার চেষ্টা করব। আর আমি আশা করি আপনারাও যাবেন আপনারা যারা আমার এই চ্যানেল ফলো করেন অবশ্যই যাবেন আর এই দিনে গেলে আমার মনে হয় আপনারা ভালো কোনো ফলাফল পাবেন তো এই বেস্ট দুইটা দিনের মধ্যে হচ্ছে এগারো তারিখ এবং বারো তারিখ এই দুইটা দিন এই দুইটা দিন হচ্ছে পিক টাইম মাছ ধরার জন্য তো আমরা যারা সচরাচর অনেক সময় দেখা যায় যে আমরা সময় হয়ে ওঠে না মাছ ধরার জন্য তারা পূর্ব থেকেই প্ল্যানিং করে এই এগারো বারো তারিখে মাছ ধরার চেষ্টা করবেন এবং অবশ্যই এটার একটা ফিডব্যাক দিবেন যারা যাবেন আমাকে ফলো করে বা আমার কথার উপরে বেস করে যারা যাবেন তারা অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিবেন যে ভাই গেছিলাম এরকম এরকম হয়েছে বা ভালো কিছু হয় নাই বা ভালো কিছু হয়েছে এরকম জানাবেন এই যে অ্যালমানাক একজন ফার্মার উনি কিন্তু শুধু এই ফিশিংয়ের উপরে আপনার ক্যালেন্ডারটা তৈরি করেনি আরও অনেক বিষয়ের উপরে যেমন কৃষিকাজের উপরে তারপরে যেদিন দিনে ভালো কাজ করতে পারবেন এই এই এগুলো আবহাওয়ার উপরে অনেক কিছু ব্যাপার নিয়ে সে একটা ক্যালেন্ডার তৈরি করছে যে ক্যালেন্ডারকে অ্যালমানাক ক্যালেন্ডার বলে তো এই ক্যালেন্ডার থেকে মূলত এইগুলো নেয়া আসলে আমরা আপডেট হচ্ছি না আমরা শুধু শুধু যে যা বলতেছে ওইটাই শুনতেছি যে যা বলে এটা না শুনে আপনি নিজে নিজে আপডেট হওয়ার চেষ্টা করুন করেন আমি মনে করি সেটাই ভালো হবে আর মাছ ধরতে ধরতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে কোন দিন গেলে ভালো হবে কোন দিন গেলে ভালো হবে না এটা আপনি বুঝতে পারবেন মাছের শারীরিক যে একটা ধ্রুবক তাপমাত্রা আছে অনেক সময় আবহাওয়া ভালো থাকে প্রচন্ড গরমেও কিন্তু ওটার সাথে সে খাপ খাইয়ে নিতে পারে না এটার বিশেষ কারণও আছে এটা কিন্তু আমার দু একটা ভিডিও বলা বলাও থাকতে পারে দু একটা ভিডিওতে হয়তো আপনারা হয়তো শুনতেও পারেন যে তাদের মাছের রক্ত হচ্ছে শীতল যার কারণে এই সমস্যাটা হয় অতিরিক্ত তাপমাত্রাও মাছের জন্য মূলত অনুকূলে না তো অতিরিক্ত তাপমাত্রা যখনই হবে তখনই মাছ গভীরে চলে যাবে এটা স্বাভাবিক বিষয় তাই আমরা অতিরিক্ত তাপমাত্রাকে এড়িয়ে চলবো এই দিনগুলোর মধ্যে এই দুইটা দিন এগারো তারিখ এবং বারো তারিখ অবশ্যই আপনারা যাবেন এবং গিয়ে অবশ্যই ফলাফল জানাবেন আর আমি নিজে গেলে আমি তো অবশ্যই এখন থেকে প্ল্যানিং করতেছি অনেক জায়গায় কথাও বলছি যে ভালো স্পট দরকার এবং জাল থাকা যাবে না একটু ফ্রি জায়গা লাগবে এরকম বলে দিছি যারা মোটামুটি যাদের নৌকা নিয়ে মাছ ধরতাম তো ওদেরকে বলে দিছি ওরা অলরেডি দেখা শুরু করছে এবং ওরা বলছে যে ভাই জাল থাকলেও আমরা আগে থেকে ওখানে যারা জাল ফেলায় তাদেরকে আমরা বলে উঠাই দেবো সমস্যা নেই আপনারা আসলে আসতে পারেন তো কথা ওনারা বলছে তো এখন দেখা যাক কি হয় কারণ সময় তো আরো কিছুদিন হাতে আছে এর মধ্যে প্রস্তুতি নিতে হবে কারণ আমার হুকস গুলো যে তিন কাটার সেট গুলো ছিল সবগুলো শেষ এখন ছয়টা ছয়টা তিনশো আঠারোটা সেট আমাকে বাঁধতে হবে তিনটা সাইজের হুক একটা হচ্ছে চোদ্দ একটা হচ্ছে পনেরো আর একটা হচ্ছে সতেরো এই তিনটা সাইজের হুকস ছয়টা ছয় সেট করে আমার বাঁধতে হচ্ছে তার মধ্যে এক সেট কমপ্লিট হয়েছে আর দুই সেট আমাকে বানাইতে হবে অর্থাৎ এখনো বারোটা তিন কাটার সেট বানাইতে হবে তারপরে এর মধ্যে বানায় ফেলবো সমস্যা নেই অবশ্যই অবশ্যই জানাবেন যে এই ধরনের দিনগুলো যদি আপনাদের প্রয়োজন তো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এটার উপরে আপনাদের কোনো মতামত আছে কিনা বা এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা অবশ্যই জানাবেন তাহলে আরো ভালো কিছু আমার হয়তো শেখা হবে জানা হবে তো বন্ধুরা এই যে দিনগুলো এই দিনগুলোর মধ্যে আপনারা এগারো তারিখ এবং বারো তারিখ যারা যাবেন অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিবেন এবং আপনারা অবশ্যই জানাবেন যে ভাই এরকম হয়েছে বা এরকম হয়েছে ভালো রেজাল্ট হয়েছে না খারাপ রেজাল্ট হয়েছে এটা একটু জানাবেন জানালে আমার একটু ভালো লাগবে কারণ আপনাদের জন্য কষ্ট করে মূলত ভিডিওটা তৈরি করি তখন এটার যদি কোনো ভালো ফলাফল হয় বা এর আউটপুটটা ভালো পাইলে তখন নিজের কাছে ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর কমেন্ট তো অবশ্যই করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ